নমস্কার, আমি সুকান্ত শাস্তি। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা আজকের গবেষণার বিষয় 19 ফেব্রুয়ারি রবিবার আজকের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি 6 ফাল্গুন 19 ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ আজকে 12টি রাশি রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 6 ফাল্গুন 19 ফেব্রুয়ারি রবিবার সূর্যোদয় 6:13, সূর্যাস্ত 5:30, চতুর্দশী দিবা 3:40, শ্রবণা নক্ষত্র দিবা 2:22, বরিয়ান যোগ দিবা 3:12, শকুনিকরণ দিবা 3:40 ঘটে, চতুষ্পাদকরণ রাত্রি 2:33 ঘটে, নাককরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 19 ফেব্রুয়ারি রবিবার 6 ফাল্গুন কোন গ্রহ কোথায় অবস্থান করছে। মেষ মেষে রাহু, রাহু মেষে ভরি নক্ষত্রে, মঙ্গল বিষে রোহিণী নক্ষত্রে, কেতু তুলায় সাথী নক্ষত্রে, চন্দ্র বুধ মকরে শুক্র নক্ষত্রে, চন্দ্র মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, শনি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, রবি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি ও শুক্র মীনে, বৃহস্পতি মীনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র মীনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 19 ফেব্রুয়ারি 6 ফাল্গুন রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে একটা সৌভাগ্যের উদয় অবশ্যই হবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মেষ রাশি। তবে মেষ রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে, এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে, তবে সাবধানে থাকতে হবে আপনার বন্ধুদের দ্বারা। আপনার বন্ধুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। তবে মেষ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সন্তানের বিদ্যায় উন্নতির খবরে আপনার মনে আশার আলো জাগিয়ে দেবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এরপরে বৃষরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সূচনা, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করবে, সেদিক দিয়ে দুঃখে আসবে। বৃষরাশি, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। তবে বৃষরাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মনেতে টেনশন আনবে বৃষরাশি। তবে বৃষরাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর অবশ্যই আছে। আজকের দিনে পারিবারিক জীবনে বিরাট সাফল্যের দিন, একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষরাশি জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। তবে মিথুন রাশি সন্তানের ব্যবহার মোটেও ভালো থাকবে না, সন্তান আপনার সঙ্গে নানা ধরনের শত্রুতামূলক আচরণ করতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। মিথুন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও মিথুন রাশি সাবধান। মিথুন রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে। আপনার পারিবারিক জীবনে আপনার অবশ্যই কিছুটা হলেও টেনশন থাকবে মিথুন রাশি, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা।
এরপরে কর্কট রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সূচনা, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। তবে কর্কট রাশি যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু। আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা এলো, আর্থিক দিক দিয়ে কিছুটা চাপে থাকতেই হবে কর্কট রাশি। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, সন্তানের শারীরিক সুস্থতা মনে আনন্দ দেবে। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলে দেবে। পিতার সঙ্গে সাংসারিক কোনো ব্যাপারে বিবাদ অশান্তি হতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। একাধিক সূত্র থেকে আয়োজক এলেও তা যথেষ্ট হবে না কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের একটা দিন যাবে। তবে সিংহ রাশি, আপনার শরীর ভালো যাবে না, শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি উৎপাত করবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাইয়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে বন্ধু। আপনার বন্ধুরা আপনার দিকে অবশ্যই সাহায্য করবে। সন্তানের শুভ চাকরিযোগ, সন্তানের বিদ্যায় উন্নতি মনেতে ভরসা দেবে। আজকের দিনে সিংহ রাশি যেদিক দিয়ে বিশেষ সাবধানে থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত আসতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্য করবে। সিংহ রাশি পিতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আজকের দিনে সেরে নিতে পারেন, মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত লাভ করবেন। সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত অবশ্যই পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কাউকেও আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। মায়ের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না। তবে যেদিক দিয়ে একটা গুড নিউজ তা হচ্ছে পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার সঙ্গে যে মতবিরোধ ছিল তা মিটবে। এছাড়া আজকের দিনে বন্ধুদের শত্রুতা করবে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। তবে সবচেয়ে বড় কথা আপনার সন্তান, সন্তান মুখ উজ্জ্বল করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান আপনার সঙ্গে থাকবে। সিংহ কন্যা রাশি যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে নতুন কোনো কর্মের আগমন ঘটবে। যারা চাকরি প্রাপ্তির জন্য চাকরি খুঁজছে তাদের চাকরি লাভ নিশ্চিত সম্ভব হবে কন্যা রাশি। আজকের দিনে একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। তবে আজকের দিনে আপনার জীবনে প্রেমও আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি হইচই হইচই করে যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি। আজকের দিনটি শরীর ভালো থাকবে না, শরীরের সমস্যা কী লেখাবে, কর্মজীবনে উন্নতি এলেও অতিরিক্ত ব্যয় যোগের কারণে সঞ্চয় হ্রাস পাবে। তবে তুলা রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু। আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে উপকৃত হবেন। কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য যোগ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে আপনার সঙ্গে ভালো আচরণ করবে, সেদিক দিয়ে তুলা রাশি শুভ নিউজ। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর শত্রুতায় মনেতে কষ্ট দেবে তুলা রাশি। তুলা রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে উন্নতি যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি যোগ, সন্তানজনিত সৌভাগ্য যোগ অবশ্যই পাবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সূচনা, সময় আপনার অনুকূল থাকবে। তবে শরীরের সম্পর্কে বৃশ্চিক রাশি সাবধান, একাধিক সূত্র থেকে আয় এলো অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস। এছাড়া যেদিক দিয়ে শুভ সমাচার বৃশ্চিক রাশি, আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু।
আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য অবশ্যই আছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি আজকের দিনে একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, কর্মজীবনে বিরাট সাফল্য এবং আপনার এক বা একাধিক হারানো জিনিস প্রাপ্তি হবে ধনুরাশি। তবে ধনুরাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর চরম শারীরিক অসুস্থতা, মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় ছুটতেই হবে ধনুরাশি। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যযোগ অবশ্যই আছে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এছাড়া আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা যোগ রয়েছে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই বাড়বে। তবে আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, এই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না ধনুরাশি জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবেন। তবে যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যযোগ অবশ্যই আছে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে শ্রীবৃদ্ধি তা হচ্ছে আপনার ভাতৃস্থানীয় সম্পর্কে কোনোভাবে অবনতি করতে পারে মকর রাশি, শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি। তবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে মোটা টাকা ক্ষতি হতে পারে কুম্ভ রাশি। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর থাকবে, আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন, তবে সন্তানের অবাধ্যতা আপনার মনে চাপ রাখবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা যোগ অবশ্যই আছে। তবে কুম্ভ রাশি আজকে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি যোগ আছে। আজকের দিনে ভাই বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি হলেও আপনার সন্তান আপনাকে ডোবাবে, সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের মানসিক অস্থিরতা তার বিদ্যায় যথেষ্ট বাধা হয়ে দাঁড়াবে মীন রাশি। তবে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে এবং আপনার যেখানে টাকা পাওনা ছিল নিশ্চিত পেয়ে যাবেন। সুতরাং আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও 19 ফেব্রুয়ারি 6ই ফাল্গুন রবিবার 12টি রাশির কী রাশি ফলাবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাবেন, শেষ করে নমস্কার, ধন্যবাদ।